এই সবটা মিলিয়ে ভাবতে পারেন পশ্চিমবঙ্গ কোথায় চলেছে? পাঁচ বছর পরে আপনি এক নজরে সরিয়ে দিন, আমাদের সিপিএম কে সরিয়ে দিন, তৃণমূলকে সরিয়ে দিন, পশ্চিমবাংলা পাঁচ বছর পরে কোথায় দাঁড়াবে? এরাজ্যের ছেলেমেয়েরা কোথায় যাবে? রাজ্যে পড়াশোনা করছে? ইনফোসিস উইপ্রো এলো না, তার মানেটা কি? ছেলেমেয়েগুলো একটু ভালো লেখাপড়া শিখেছে, কম্পিউটারটা জানে, ইংরেজি জানে, তারা কোথায়? তাহলে কি আবার ছুটতে হবে বাঙালোরে? আমার তো দুশ্চিন্তা হচ্ছে, ধরুন এই পার্টি যেতে এই পার্টি হারে ঠিক আছে, পাঁচ বছর পর পশ্চিমবাংলা কোথায় গিয়ে দাঁড়াবে? কলকারখানা নেই, রাস্তা নেই, বিদ্যুৎ নেই, পশ্চিমবাংলায় আমরা কিসের ওপর দাঁড়াবো পাঁচ বছর পর? সারা দেশ তো আমাদের দিকে হাসছে না। বিজেপি তো বলতে আরম্ভ করেছে যে ওদের ইমামদের দিলে কেন পুরোহিতদের দেবে না, তাহলে পশ্চিমবাংলার রাজনীতিতে এজেন্ডা হয়ে যাচ্ছে আবার মন্দির মসজিদ। এটা তার অবদান, এই সরকারের অবদান, বিজেপি কি পথ ছাড়া? বিজেপি কে এই সুযোগ করে দেওয়াটা একদম উচিত। करोड़ों की तरह मैं सर झुकाता हूँ।